ওকে, সো এখন আমরা পড়বো রিগার্ডিং টু অসমোলারিটি, অসমোলারিটি নিয়ে আমরা পড়বো। অসমোলারিটি সেল ফিজিওলজির একটা পার্ট। এই অসমোলারিটি এবং অসমোসিস আমাদের ক্লিনিক্যালি খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা ক্লিনিক্যালি অনেক ইম্পর্টেন্ট ডিসিশন নিতে পারি। আমরা ক্লিনিক্যাল গাইডলাইন সহ এটা পড়বো, পড়ে ফেলবো ইনশাল্লাহ। ওকে, সো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, সো অসমোলারিটি অসমোলারিটিটা কি? অসমোলারিটি কথা অর্থ হচ্ছে নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল প্রেজেন্ট ইন এ সলিউশন। নাম্বার অফ অসমোটিক্যালি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল প্রেজেন্ট ইন এ সলিউশন, এটা হচ্ছে এর ডেফিনেশন। এর কথার অর্থ কি? ধরেন আপনি এই একটা গ্লাস নিলেন, এখানে আরেকটা গ্লাস নিলেন, দুইটা গ্লাস, ওয়ান নাম্বার দুই নাম্বার। এই গ্লাসে ধরেন আপনি 5 চামচ চিনি দিলেন, আর এই গ্লাসে আপনি 10 চামচ চিনি দিলেন। ওকে, এবার আসেন। সো এখানে আপনি 5 চামচ চিনি ধরেন, এগুলো হচ্ছে আপনি চিনি, আর এখানে হচ্ছে 10 চামচ চিনি। এখানে চিনির পরিমাণটা বেশি, আমি বেশি বোঝানোর জন্য এই যে বলতেছি যে এটা ধরেন আপনি 10 চামচ চিনি। ওকে, আর এখানে ধরেন 5 চামচ চিনি। এবার আসুন, সো তাহলে চিনির পরিমাণটা কোথায় বেশি? দুই নাম্বারটাতে। যেহেতু দুই নাম্বারটাতে চিনির পরিমাণটা বেশি, সো এটা কি হবে? বেশি মিষ্টি, মিষ্টি। আর এটা হচ্ছে আপনার কম মিষ্টি। এবার আসেন, তাহলে বেশি মিষ্টি কেন? কারণ কারণ চিনির পরিমাণটা বেশি। আর কম মিষ্টি কেন? কারণ চিনির পরিমাণটা কম। এবার আসেন, চিনিটাকে এবার অসমোলারিটির সাথে তুলনা করেন। যেখানে যত বেশি চিনি সেখানে অসমোলারিটি তত বেশি। তার মানে কি? এখানে অসমোলারিটি 10 আর এখানে অসমোলারিটি হচ্ছে 5, কারণ নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল প্রেজেন্ট ইন সলিউশন। তার মানে এই সলিউশনটাতে ছিল 10টা চিনি আর এই সলিউশনে ছিল 5টা চিনি। তার মানে কি? দুই নাম্বার গ্লাসের অসমোলারিটি হচ্ছে 10 এবং এক নাম্বার গ্লাসের অসমোলারিটি হচ্ছে 5। মানে কি? নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, এখানে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল কে? চিনি। ক্লিয়ার? সো নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল প্রেজেন্ট ইন এ সলিউশন ইজ কলড অসমোলারিটি। এবার আসি, সো এটা আরেকটা এক্সাম্পল দেন। আচ্ছা, সো যেখানে যত বেশি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল সেখানে তত বেশি যত বেশি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল থাকে তত বেশি তার ঘনত্ব হয়। তার মানে কি? যত বেশি পার্টিকেল থাকবে তত বেশি ঘনত্ব অর কনসেন্ট্রেশন। এবার আসেন এক্সাম্পল, ধরেন আপনার, ধরেন এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো জুস, আর ধরেন এটা হচ্ছে ম্যাঙ্গো জেলি। কি এটা? জেলি। ওকে, এবার বলেন ম্যাঙ্গো জুস এবং ম্যাঙ্গো জেলি এই দুটার মধ্যে, এই দুটার মধ্যে কার ঘনত্ব সবচেয়ে বেশি, বা মানে কে বেশি ঘন? দুটার মধ্যে ঘনকে ডেফিনেটলি ঘন হচ্ছে বেশি কে? সেটা হচ্ছে জেলি। যেহেতু জেলি বেশি, ওইবার আসেন খেয়াল করেন, জেলি ঘন, আমরা কি জানি যত বেশি ঘনত্ব তার মধ্যে কি পার্টিকেল বেশি। তার মানে কি? এখানে এই দুটার মধ্যে কার অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি? কার অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি? অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল কোথায় বেশি? সেটা হচ্ছে জেলিতে। বুঝতে পারছেন? তার মানে কি? যে যত বেশি ঘন ওটার মধ্যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল তত বেশি। এবার আসেন, তাহলে আগের সাথে চিন্তা করেন, তাহলে 5 চামচ চিনি নিয়ে যদি আপনি যে পরিমাণ, ধরেন এখানে হচ্ছে আপনার একটা হাফ গ্লাস পানি ছিল, হাফ গ্লাস পানির মধ্যে 5 চামচ চিনি দিলেন, পরের বারও আপনি হাফ গ্লাস পানির মধ্যে 10 চামচ চিনি দিলেন। এবার বলেন কোথায় ঘনত্ব বেশি, কোথায় চিনির ঘনত্ব বেশি, এক নম্বরে না দুই নম্বরে? কোথায় ঘনত্ব বেশি, এক নম্বরে না দুই নম্বরে? ডেফিনেটলি দুই নম্বরে। তার মানে কি? যেহেতু দুই নম্বরে 10 চামচ চিনি, তার মানে কি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল হচ্ছে 10টা। আমরা জানি যত বেশি পার্টিকেল তত তার ঘনত্ব, আলটিমেটলি চিনিতে ঘনত্ব বেশি, আর এই জন্য দ্বিতীয়টাতে ঘনত্ব বেশি এবং এই জন্য দ্বিতীয়টা তত বেশি মিষ্টি। ক্লিয়ার? তার মানে বুঝতে যাচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বাড়া যে কথা, ঘনত্ব অর কনসেন্ট্রেশন বাড়া সেম কথা। বুঝতে পারছি না? তার মানে কি? যেখানে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল যত বেশি তার ঘনত্ব তত বেশি।
ওকে এবার আসি, আশা করি বন্ধু সবাই বুঝতে পারছেন। এবার আসি অসমোটিক্যালি, অসমোটিক্যালি একটিভ পার্টিকেলের কাজ কি? অসমোটিক্যালি একটিভ পার্টিকেলের কাজ হচ্ছে পানি ধরে রাখা, কার কাছে? নিজের কাছে। এবার আসেন, ধরেন ধরেন আপনার ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এ একটা ঘর, এই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে ধরেন এই ঘরের মধ্যে আছে ফ্লুইড, আছে পানি আছে, এবং এখানে ধরেন এই ঘরের বাইরে, এই বাইরে এখানে আপনার কি আছে? ফ্লুইড আছে। ওকে, সো ফ্লুইড দুই জায়গায় আছে। এবার আসেন, সো তাহলে এখানেও ফ্লুইড, এখানেও ফ্লুইড, দুই জায়গায় কি আছে? ফ্লুইড আছে। এবার আসি, মাঝখানে কি আছে? একটা বক্স বা পর্দা আছে, ডিভাইডার। এটা কি? একটা পর্দা, একটা ডিভাইডার, ওকে, বা সহজ করে সেল মেমব্রেন। এবার আসেন, দুই জায়গায় কিন্তু ফ্লুইড আছে, একই ধরনের ফ্লুইডই আছে, বা ফ্লুইড বলতে ধরেন পানি আছে, একবার ডাইরেক্ট বলে দিলাম পানি আছে। এবার আসি, ধরেন আপনার ভিতরে, ভিতরে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আছে 10টা, আর বাইরে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল আছে 5টা। আমি বলেছি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের কাজ হচ্ছে পানি ধরে রাখা নিজের কাছে। সো এবার বললেন কে বেশি পানি ধরে রাখবে, সেলের ভিতরে না সেলের বাইরে? ডেফিনেটলি সেলের ভিতরে। তার মানে কি? সেলের ভিতরে পানি ধরে রাখার ক্ষমতা বেশি, বলে পানি ধরে রাখার ক্ষমতা কোথায় বেশি? নিজের কাছে। তার মানে কি? সে নিজের কাছে তো পানি ধরে রাখবে, প্লাস বাইরে থেকে পানি, বাইরে থেকে ওর আশেপাশ থেকে পানি টেনে সে নিজের কাছে রাখবে। এক হচ্ছে নিজের কাছে রাখবে, এবং সারাউন্ডিং এরিয়া থেকে যেসব জায়গায় পানির সোর্স আসছে তারা টেনে নিয়ে আসবে তার কাছে, যেখানে অসমোটিক্যাল অ্যাক্টিভ পার্টিকেল বেশি। কাইন্ড অফ টিস্যু পেপার। টিস্যু পেপারের কাজ কি? টিস্যু পেপারের কাজ হচ্ছে সারাউন্ডিং এরিয়া থেকে পানি সক করা, যে পানি টেনে ধরে নিয়ে আসে। ঠিক তেমনি অসমোটিক্যাল অ্যাক্টিভ পার্টিকেলের কাজ হচ্ছে এরকম। এবার আসেন, ভিতরে অসমোটিক্যাল অ্যাক্টিভ পার্টিকেল আছে, বাইরে অসমোটিক্যাল অ্যাক্টিভ পার্টিকেল আছে, বাট এরপরও পানি কেন, ফ্লুইডটা কেন ভিতরের দিকে যাচ্ছে? কারণ ভিতরে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের পরিমাণটা বেশি। এবার ক্লিয়ার? তার মানে কি? যেখানে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের পরিমাণটা বেশি, পানি অর ফ্লুইড সেদিকে যাবে। কথাটা কি বললাম? যেখানে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি, পানি সেদিকে যাবে, সেদিকে যাবে। তার মানে কি? পানি অলওয়েজ কাকে ফলো করে? পানি অলওয়েজ কাকে ফলো করে? অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল ফলো করে। পানি অলওয়েজ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল ফলো করে। সো যেদিকে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি, সেখানে পানি চলে যাবে। এবার আসেন, হোপফুলি বন্ধু বুঝতে পারছেন। এবার আসি, দেখি বুঝতে পারছেন কিনা এক্সাম্পল দিই। আপনার এই যে আগের এক্সাম্পল ছিল আপনার চিনি, এক নম্বর এবং দুই নম্বর, ধরেন এবার দুইটা গ্লাস আমি একটা লাইন দিয়ে অ্যাটাচ করে দিলাম, একটা পাইপ দিয়ে অ্যাটাচ করে দিলাম, দুই গ্লাসে কিন্তু, দুই গ্লাসে কিন্তু পানি আছে, সমপরিমাণ পানি আছে, ওকে, সমপরিমাণ পানি আছে। এবার বলেন, এবার বলেন সমপরিমাণ পানি থাকা সত্ত্বেও পানি এবার কোন দিক থেকে কোন দিকে যাবে, কোন দিকে যাবে? আমি বলি অপশন এ এক থেকে দুইয়ের দিকে যাবে, অপশন বি দুই থেকে একের দিকে যাবে। বলেন পানি এবার কোন দিকে যাবে, অপশন এ এক থেকে দুইয়ের দিকে যাবে নাকি দুই থেকে একের দিকে যাবে? বলেন অপশনটা, বলেন দেখি আপনি লিখেন, ওকে, এ। ভেরি গুড, মাশাআল্লাহ। কারণ কি? কেন এক থেকে দুইয়ের দিকে যাবে? কারণ দুয়ে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, দ্যাট ইজ চিনি, ছিল 10টা, সো ওর মধ্যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি, বলে ওর পানি ধরে রাখার ক্ষমতা বেশি, আর এর কারণে পানি এক থেকে দুইয়ের দিকে যাবে। ভেরি গুড, মাশাআল্লাহ। কে বলে আপনারা পারেন না? কে বলে পারেন না? আমার কাছে ধরে নিয়ে আসবেন, আমি সাক্ষী হবো যে না আপনারা সবকিছু পারেন, মাশাআল্লাহ। ওকে, সো বুঝে গেছেন, এ হচ্ছে আমাদের অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলের কাজ। তার মানে কি? অসমোলারিটি কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অসমোলারিটি? নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল প্রেজেন্ট ইন এ সলিউশন। আর অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল কি? যারা পানি ধরে রাখতে পারে তাদেরই, তাদেরকে বলা হয় অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল। সো অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল এক্সাম্পল দেন, মোস্ট ইম্পর্টেন্ট সোডিয়াম এবং হচ্ছে প্রোটিন, এরা হচ্ছে আমাদের বডির সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল মোস্ট। এটা তার মানে কি? কোথাও যদি সোডিয়ামের পরিমাণটা বেড়ে যায়, বলবো আমরা অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বাড়ছে, বললে সোডিয়াম যেদিকে যাবে ওদিকে পানি যাবে। একই রকম কোথাও যদি প্রোটিনের পরিমাণটা বেড়ে যায়, আলটিমেটলি পানি ওদিকেই যাবে, প্রোটিন পানি ধরে রাখবে, যেখানে প্রোটিন বেশি আছে সেখানে পানি বেশি থাকবে। উল্টা কথা, যদি কোনো কারণে সোডিয়ামের পরিমাণটা কমে যায় কোথাও, ওখান থেকে পানি চলে যাবে।
ক্লিয়ার? চলে যে কোন দিকে যাবে, যে জায়গায় অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল বেশি আছে ওই জায়গায় যাবে। ক্লিয়ার? ওকে, আরেকটা এক্সাম্পল দেই। ধরেন এ একটা সেল, এটা হচ্ছে আইসিএফ আর এটা হচ্ছে আপনার ইসিএফ। তো ধরেন ইসিএফ এ সোডিয়াম আছে আপনার বেশি 145টা, আর আইসিএফ এ সোডিয়াম আছে কম, ধরেন আপনার কম বলতে কয়টা, ধরেন একেবারেই কম, ধরেন 10টা। এবার আসি, সো এবার বলেন ফ্লুইড পানি, হ্যাঁ আমি যদি এখানে আপনার পানি দেই, হ্যাঁ পানি দেই, এবার যদি পানি দেই তো পানি অর ফ্লুইড ওয়াটার কোন দিকে যাবে, কোন দিকে যাবে আপনার? আমি অপশনে, অপশনে আইসিএফ থেকে ইসিএফ এ, অপশন বি ইসিএফ থেকে আইসিএফ এ, বলেন কোন দিকে যাবে, কোন দিকে যাবে বলেন? অপশন এ, ভেরি গুড, মাশাল্লাহ। মানে যেহেতু বাইরে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল সোডিয়ামের পরিমাণটা বেশি, এজন্য ভিতর থেকে বাইরে চলে যাবে। আলটিমেটলি ভিতরে পানির পরিমাণটা বাড়বে না কমবে? আমি ধরলাম যে প্রথমে দুইটাতে সম পরিমাণ পানি ছিল, ফলে ভিতরে পানির পরিমাণ বাড়বে না কমবে? ভিতরে এবার নাও ভিতরে পানির পরিমাণটা কমে যাবে, আর যখন ভিতরে পানির পরিমাণটা কমে যাবে তখন সেলের সাইজটা ছোট হয়ে যাবে। আগে যদি সেলের সাইজ এরকম থাকতো, সেলটা এখন সাইজে ছোট হয়ে যাবে, আর সাইজে ছোট হওয়াকে বলা হয় শ্রিঙ্ক। সেল কি করবে, সেল আপনার কি করবে, শ্রিঙ্ক করবে। তার মানে ওয়াটার, ওয়াটার কমে যাওয়ার কারণে পানি এবার কি করলো, মানে পানি কমে যাওয়ার কারণে সেল কি করলো, সেল এবার কি করলো, শ্রিঙ্ক করলো। কিসমিস কাইন্ড অফ, হ্যাঁ এক্স্যাক্টলি কিসমিস কাইন্ড অফ এরকম। ওকে আচ্ছা, এটা হচ্ছে সিনে নাম্বার ওয়ান। এবার আসি উল্টা কথা, ধরেন কোন একটা কারণে, ধরেন কোন একটা কারণে ইসিএফ এ, এবার ধরেন ইসিএফ এ আপনার সোডিয়ামের পরিমাণটা আছে কোন একটা কারণে ধরেন 90টা, ইসিএফ এ সোডিয়াম আছে 90টা। ওকে আচ্ছা, সোডিয়ামের এক্সাম্পল বাদ, কনফিউজ হয়ে যাবেন। এবার আসি সোডিয়ামের এক্সাম্পল বাদ, ধরেন প্রোটিনের কথা, প্রোটিন ধরেন প্রোটিন, প্রোটিন সেলের ভিতরে আছে হচ্ছে 5টা, কয়টা, 5টা প্রোটিন আছে, প্রোটিন এগুলো হচ্ছে প্রোটিন, সেলের ভিতরে আছে 5টা, আর সেলের বাইরে ধরেন প্রোটিন আছে হচ্ছে 1টা। ওকে এবার আসি, তাহলে সেলের ভিতরে প্রোটিন আছে 5টা, সেলের বাইরে প্রোটিন আছে হচ্ছে 1টা, সো ডেফিনেটলি সেলের ভিতরে বেশি। এবার বলেন অপশন এ ফ্লুইড কোন দিকে যাবে, আইসিএফ থেকে ইসিএফ এ, অপশন বি ইসিএফ থেকে আইসিএফ এ, কোন দিকে যাবে বলেন, কোন দিকে যাবে? ভেরি গুড, মাশাল্লাহ। কারণ অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল প্রোটিন সেলের ভিতরে বেশি বলে এবার ফ্লুইড কোন দিকে যাবে, এবার ফ্লুইড যাবে হচ্ছে এদিকে। এর মানে এবার যদি ফ্লুইড যায়, আলটিমেটলি বাইরে থেকে এক্সট্রা ফ্লুইড আসলো, ফলে সেলের সাইজ আগে ছিল এরকম, এবার সাইজটা কি বড় ছোট হবে না, বড় হবে, সেলের সাইজ ছোট হবে না, বড় হবে, বড় হবে, আর এটাকে বলা হবে কি, সোয়েলা অর সেল সোয়েলিং। এবং এই সোয়েলিংটা যদি বন্ধ না হয়, সেল সোয়েলিংটা যদি বন্ধ না হয়, ইভেনচুয়ালি কি হতে পারে, সেটা ব্রাস্ট হয়ে যেতে পারে, ব্রাস্ট ফেটে গেল একেবারে পানি দিতে দিতে সেল সাইজ কি হয়ে গেল, সেল হয়ে গেলো কি, ব্রাস্ট হয়ে গেল। ক্লিয়ার? হোপফুলি আমরা বুঝতে পারছি। তার মানে কি, কোথাও যদি, কোথাও যদি ফ্লুইড বা ওয়াটার প্রোগ্রাম ওয়েতে মুভ না করে, আলটিমেটলি কি হতে পারে, আলটিমেটলি সেলটা ব্রাস্ট হয়ে যেতে পারে, অথবা সেলটা কি হতে পারে, সেলটা শ্রিঙ্ক করতে পারে। ওকে বুঝতে পারছি না, এ পর্যন্ত সবাই ক্লিয়ার, এ পর্যন্ত সবাই ক্লিয়ার, বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে ঠিক আছে। এবার আসি, এবার আমরা তাহলে আমাদের রিয়েল টাইম এক্সাম্পল দেই। এক্সাম্পল হচ্ছে ধরেন আমি বাটখারা নেই, প্লেট নেই, একটা প্লেট, একটা প্লেট, একটা প্লেট, একটা প্লেট, একটা প্লেট। ওকে, প্রতিটা প্লেটে আমি আরবিসি রাখবো, আরবিসি রেড ব্লাড সেল, রেড ব্লাড সেল, আরবিসি, আরবিসি। ওকে, আরবিসি এবং আরবিসির ভিতরে কি থাকবে, আরবিসির ইন্ট্রাসেলুলার ফ্লুইড, ধরেন এটা হচ্ছে আপনার আরবিসির ইন্ট্রাসেলুলার ফ্লুইড অর আইসিএফ। আরবিসির ভিতরে আরবিসির কি আছে, আইসিএফ আছে। ওকে এবার আসি, এবার আরবিসিটাকে রাখবো বিভিন্ন মিডিয়াতে। এক নাম্বারটাতে আমি রাখলাম ধরেন ওয়াটার, ডিস্টিল ওয়াটার, এখানে কি আছে, এক নাম্বারটাতে কি আছে, ওয়াটার H2O। ওকে আর আচ্ছা, আমি এরপর আগে সাজাই, এক নাম্বারটাতে ধরেন আছে ওয়াটার, এক নাম্বার, দুই নাম্বারটাতে আমি ওয়াটার না রেখে দুই নাম্বারটা রাখছি ব্লাড, ব্লাডের মধ্যে।
ব্লাডের মধ্যে দুই নাম্বারটা হচ্ছে আমাদের কি আছে, দুই নাম্বারটাতে আছে আমাদের ব্লাড, ওকে। তিন নাম্বার, ওকে আচ্ছা, সো ওয়াটার ব্লাড, আচ্ছা ওকে ঠিক আছে। সো আচ্ছা এই এক্সাম্পলটা দেওয়ার আগে আরেকটা ইনফরমেশন লাগবে, আরেকটা ইনফরমেশন আপনাকে পড়াতে হবে, এবার আসেন। সেটা হচ্ছে কোন ধরেন কোন একটা জিনিসের অসমোলারিটি, অসমোলারিটি যদি ব্লাডের সমান হয়, ব্লাডের অসমোলারিটি কত, ব্লাডের অসমোলারিটি হচ্ছে 290 মিলি অসমোল পার লিটার, অদার অর্থ হচ্ছে ব্লাডের মধ্যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল থাকে হচ্ছে 290টা, বুঝতে পারছেন? ব্লাডের অসমোলারিটি 290, কথার অর্থ হচ্ছে ব্লাডের মধ্যে অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল থাকে 290টা, ক্লিয়ার? এবার আসি, কোন একটা জিনিসের অসমোলারিটি যদি ব্লাডের সমান হয়, ওই ওই জিনিসের অসমোলারিটিকে বলা হয় আইসোটোনিক সলিউশন অর আইসো অসমোলার সলিউশন, ওকে, আইসোটোনিক অর আইসো অসমোলার সলিউশন, ওকে। এবার আসি, বাট কোন একটা জিনিসের যদি অসমোলারিটি 290 তুলনায় বেড়ে যায়, ধরেন কোন একটা জিনিসের অসমোলারিটি হলো হচ্ছে আপনার 3310, সেটা কি অবশ্যই মিলি অসমোল পার লিটার, সো এটা অবশ্যই ব্লাডের তুলনায় বেশি, সো ব্লাডের তুলনায় বেশি হলে সেটাকে বলা হয় হাইপার অসমোলার অর হাইপার টোনিক সলিউশন, ওকে ঠিক আছে। তাহলে ব্লাডের তুলনায় বেশি হলে সেটা কি বলা হবে, হাইপার অসমোলার অর হাইপার টোনিক সলিউশন, ওকে। আর যদি কোন একটা জিনিসের অসমোলারিটি ব্লাডের তুলনায় কমে যায়, ধরেন হলো তার কত 260 মিলি অসমোল পার লিটার, কোন একটা জিনিসের অসমোলারিটি, কোন একটা ফ্লুইডের অসমোলারিটি, তাহলে আমরা কি বলবো, কমে গেছে, তাহলে সেটা কি বলবো, হাইপোটোনিক অর হাইপো অসমোলার সলিউশন, ক্লিয়ার? তার মানে কি অসমোলারিটির উপর ডিপেন্ড করে আমরা ফ্লুইড গুলাকে কয় ভাগে ভাগ করতে পারি, অসমোলারিটির উপর ডিপেন্ড করে ফ্লুইড গুলাকে ভাগ করতে পারি হাইপারটোনিক, আইসোটোনিক অ্যান্ড হাইপোটোনিক সলিউশন, ক্লিয়ার? সবাই বুঝতে পারছি না এই পর্যন্ত যে আমাদের অসমোলারিটির উপর ডিপেন্ড করে ফ্লুইড গুলাকে কয় ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, ওকে। সো এ হচ্ছে কথাবার্তা এক। দুই নম্বর, এবার আসি, তাহলে যেহেতু আমি বললাম ব্লাডের অসমোলারিটি 290, কথার অর্থ হচ্ছে আপনার আইসিএফ এবং ইসিএফ, আইসিএফ এবং ইসিএফ দুইটার অসমোলারিটি হচ্ছে 290, দুইটার অসমোলারিটি কি নরমালি কত থাকে, 290 থাকে, মনে থাকবে? নরমালি ইসিএফ বলতে যে প্লাজমা বোঝায়, এই প্লাজমার অসমোলারিটি 290, আপনারা ইসিএফ ক্লাস করছেন ওটাতে সব বলা ছিল, আর আইসিএফ এর অসমোলারিটি কত, 290, ক্লিয়ার? ওকে, এবার আসি, এবার ইম্পর্টেন্ট ডিসিশন নিব, আসেন আবার আগেরটাতে ফিরত আসেন। সো ধরেন তাহলে আমি কি বললাম যে একটাতে আমি পানি রাখলাম আর একটাতে হচ্ছে ব্লাড রাখলাম, ওকে ঠিক আছে। এবার আসি, সো এবার প্রথম এক্সাম্পলে আমরা ধরেন আরবিসি কে আমরা পানির মধ্যে রাখলাম, পরের এক্সাম্পলে আরবিসি কে আমি ব্লাডের মধ্যে রাখলাম। সো সিনারিও নাম্বার ওয়ানে, সিনারিও নাম্বার ওয়ানে ঘটনা কি ঘটবে, ওয়ানে ঘটনা কি ঘটবে, আরবিসির সাইজের কোনো পরিবর্তন আসবে কিনা? আমি অপশন দিচ্ছি, আরবিসি কি হবে, আরবিসি কি অপশন দিচ্ছি, আরবিসি কি সোয়েল আপ হবে, সোয়েল হবে, আর অপশন এ সোয়েল এন্ড অপশন বি শ্রিঙ্ক, আচ্ছা অপশন গুলো সব সময় সেম, সো অপশন গুলো আমি পাশে লিখি, সো অপশন এ সোয়েল আপ আর অপশন বি শ্রিঙ্ক, বলেন কি হবে, বলেন কি হবে, এ সোয়েল আপ, ভেরি গুড, ভেরি গুড, কারণ ওয়াটার, আমাদের যে ওয়াটার পানি, পানির অসমোলারিটি হচ্ছে জিরো, পানির অসমোলারিটি হচ্ছে জিরো অসমোল পার লিটার, তার মানে কি এই পানির মধ্যে আছে জিরো, আর পানি আরবিসির মধ্যে কত আছে 290, তো ডেফিনেটলি আরবিসির মধ্যে বেশি, এর ফলে কি হবে, পানিটা আলটিমেটলি অসমোলারিটি ভিতরে বেশি থাকার কারণে আপনার বাইরে থেকে সেলের ভিতরে ঢুকবে, ফলে আরবিসি কি হবে, আরবিসি, আরবিসি হবে সোয়েল আপ, সো অ্যান্সার কোনটা কারেক্ট, অ্যান্সার হচ্ছে সোয়েল আপ কারেক্ট, তাহলে এখানে কি হবে, এতে অ্যান্সার কি হবে, ওয়ান অ্যান্সার কি হবে, সোয়েল আপ, এবার বলেন বিতে অ্যান্সার কি হবে, দুই নাম্বারটাতে অ্যান্সার কি হবে, দুই, দুইতে অ্যান্সার কি হবে, দুইতে অ্যান্সার কি হবে, আরবিসিটাকে যদি ব্লাডে রাখি কি হবে, আরবিসি বুঝে অ্যান্সার দেন, আচ্ছা দেখেন যারা যারা বি অ্যান্সার দিয়ে দিয়েছিলেন তাদেরকে বলি, দেখেন আপনার ব্লাডের অসমোলারিটি কত 290, আর সেলের মধ্যে আইসিএফ অসমোলারিটি কত 290, সো
কোনো চেঞ্জ হবে, কোথাও মুভমেন্ট করবে, মুভমেন্ট করার জন্য কি দরকার হয়, পার্থক্য দরকার হয়, কোনো দরকার মানে এবার কোনো মুভমেন্ট করবে, মুভমেন্ট করবে না, ফলে কি থাকবে সেলের সাইজটা সেম থাকবে। আর এর কারণে ব্লাড ভেসেলের মধ্যে আরবিসির সাইজ বড় হয় না ছোট হয় না, মানে শৈলাপও করে না আরবিসি, এখন হচ্ছে শিঙ্ক করে না। ক্লিয়ার? হোপফুলি বুঝতে পারছেন, একেবারে ভেরি ভেরি সিম্পল। ওকে, এবার আসেন, ধরেন আমি এমন একটা সলিউশন নিলাম, আমি ধরেন এমন একটা সলিউশন নিলাম, এমন একটা সলিউশন, এর অসমোলারিটি হচ্ছে, এমন একটা সলিউশন নিলাম, এটা হচ্ছে আমাদের তিন নাম্বার এক্সাম্পল, তিন নাম্বার এক্সাম্পল, যার অসমোলারিটি হচ্ছে আপনার কত, আচ্ছা এবার বলি আরেকটু, আরেকটু বলি, এই যে যার অসমোলারিটি 290, এটাকে আরেকভাবে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে জিরো পয়েন্ট, আমরা বলি 0.9% সোডিয়াম ক্লোরাইড। তার মানে কি 0.9% সোডিয়াম ক্লোরাইড দিলে আমরা কি পাই, 0.9% সোডিয়াম ক্লোরাইড দিলে আমরা আইসোটোনিক সলিউশন পাই। ক্লিয়ার? এবার আসেন, ধরেন আপনি এখানে এমন একটা জিনিস নিলেন যেটার, যেটাতে আছে 0.9% সোডিয়াম ক্লোরাইড, পরের এক্সাম্পলে আপনি এমন একটা জিনিস নিলেন যেখানে আছে আপনার 1.45% সোডিয়াম ক্লোরাইড, পরের এক্সাম্পলে আপনি নিলেন, পরের এক্সাম্পলে আপনি নিলেন আপনার আপনার 0.45% সোডিয়াম ক্লোরাইড। ওকে, এবার বলেন তিন নাম্বার, এটা চার নাম্বার, এটা পাঁচ নাম্বার। ওকে বলেন, এবার ফার্স্ট অফ অল তিন নাম্বার, তিন নাম্বারে যদি এবার আমি আরবিসি রাখি, তিন নাম্বারে যদি আমি আরবিসি রাখি, আরবিসির কি চেঞ্জ আসবে? আমি আরেকটা অপশন রাখি, তিন নাম্বার আরেকটা অপশন রাখি যে নো চেঞ্জ, সিতে আরেকটা অপশন আছে যে নো চেঞ্জ। ওকে বলেন কোনটা, তাহলে কি অ্যান্সার হবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি, ভেরি গুড, কারণ দুইটা তো অসমোলারিটি সেম, তাহলে অ্যান্সার হবে সি, ভেরি গুড। এবার আসেন চার নাম্বারে, আসেন চার নাম্বার, চার নাম্বার কি ঘটনা ঘটবে, আমি যদি চার নাম্বারে যদি আরেকটা আরবিসি রাখি, চার নাম্বারে আরবিসি রাখলে কি হবে অ্যান্সার, চার নাম্বারে, চার নাম্বারে কি হবে, শ্রিঙ্ক করবে, ভেরি গুড, ভেরি গুড। কারণ দেখেন, কারণ হচ্ছে শ্রিঙ্ক কেন করবে, কারণ সেলের মধ্যে আরবিসির মধ্যে আছে 290, বাট এখানে দেখেন 1.45% হুইচ ইজ মোর দেন 0.9%, বলে এটা অসমোলারিটি বেশি, আর এর কারণে বেশি থাকার কারণে এবার ফ্লুইডটা বাইরে আসবে, আর বাইরে আসলে আপনি কি হবে আরবিসিটা কি হবে, চ্যাপটা হয়ে যাবে, একেবারে চ্যাপটা, কাইন্ড অফ আমার আরবিসির মধ্যে আমি যেমন ঠিক না এরকম চ্যাপটা আরবিসি হয়ে যাবে। ওকে, কি করবে আরবিসি, কি করবে, শ্রিঙ্ক করবে, অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি। ক্লিয়ার, বুঝতে পারছি না আমরা? ওকে, এবার লাস্ট অফ অল এক্সাম্পল আছেন পাঁচ নাম্বার, পাঁচে কি হবে, পাঁচের অ্যান্সার দেন, পাঁচে, পাঁচে কি হবে, পাঁচের অ্যান্সার এ বি আর সি, পাঁচের অ্যান্সার হবে কি, পাঁচে যদি আমি এগেইন একটা আরবিসি রাখি, যেহেতু এটা দেখেন এটা হচ্ছে 0.45%, 0.45% যেহেতু তার মানে অসমেটিক কম, তার মানে কি এবার আগেইন ভিতর দিকে ঢুকবে, আলটিমেটলি কি হবে অ্যান্সার হবে এ, মানে কি আপনার সয়লাভ হবে, ভেরি গুড, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এই তো বুঝে গেলেন, সো এই তো, দিস আর অল অ্যাবাউট অসমোলারিটি, এটা নিয়ে কনফিউশন ছিল আপনাদের, হোপফুলি আপনারা বুঝে গেছেন। ওকে, ক্লিয়ার না সবাই, সবাই বুঝতে পারছি, সবাই বুঝতে পারছি। ওকে, এবার আসেন, এবার আসেন মোস্ট ইম্পর্টেন্ট থিং, ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল পার্ট, ক্লিনিক্যাল পার্ট, এক্সক্লুসিভ ক্লিনিক্যাল পার্ট। ওকে, আসেন, ধরেন আপনি একটা থার্ড মোলার সার্জারি করবেন, আপনি যখন একটা থার্ড মোলার সার্জারি করবেন বা কোন একটা ইমপ্যাক্টেড থার্ড মোলার সার্জারি করবেন, ওকে, ধরেন এটা হচ্ছে ইমপ্যাক্টেড থার্ড মোলার, ওকে, আপনি কি করলেন, প্ল্যান করে সার্জিক্যাল এক্সট্রাকশন করবেন। সো কি করতে হয়, সার্জিক্যাল এক্সট্রাকশন করার আগে উপরে আপনার একটা ফ্ল্যাপ আছে, রাইট, ফ্ল্যাপ, সো আপনাকে এখানে একটা ইনসিশন দিতে হয়, ধরেন এই বরাবর আপনি একটা, এই বরাবর একটা ইনসিশন দিলেন, রিলিজিং ইনসিশন, আর এই বরাবর ক্রিভিকুলার ইনসিশন দিলেন, ইনসিশন দেওয়ার পর আপনি কি করলেন, ফ্ল্যাপ রিট্রাক্ট করলেন, কোন ধরনের ফ্ল্যাপ, ফুল থিকনেস মিকোপেরিস্টিয়াম ফ্ল্যাপ, ফুল থিকনেস মিকোপেরিস্টিয়াম ফ্ল্যাপ, এটা কি জিনিস, এটা, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে আমার আমার টাইমলাইনে, সাবি ব্লগ অথবা পিওর বেসিক পেজেও দেখবেন, ওটা দেখে নিন যে ফুল থিকনেস মিকোপেরিস্টিয়াম ফ্ল্যাপ বলতে কি বোঝায়। আচ্ছা, ধরেন আপনি ফুল থিকনেস মিকোপেরিস্টিয়াম ফ্ল্যাপ দিলেন, ফুল থিকনেস মিকোপেরিস্টিয়াম ফ্ল্যাপের সবচেয়ে ইনার মোস্ট লেয়ারে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেল থাকে, সেটাকে বলা হয় অস্টিওব্লাস্ট, কি বলা হয়, অস্টিওব্লাস্ট। এবার আছে, ধরেন আপনি ফ্ল্যাপটা রিট্রাক্ট করলেন, তাহলে ধরেন ফ্ল্যাপ এখন রিট্রাক্ট করে আছেন, এবার আসেন, এবার যখন আপনি বোন কাটতে যাবেন, আপনি যেহেতু আপনি মাইক্রোমোটর ইউজ করবেন, বোন কাটতে যাবেন, ফ্রিকশন হবে, তাপ উৎপন্ন হবে, এবার আপনি এখানে ফ্লুইড দিবেন, সো
ফ্লুইড দিলে, ফ্লুইড দেওয়ার সময় আপনি যদি এখানে ওয়াটার দেন, ওয়াটার দেন, আলটিমেটলি এই ওয়াটারের সংস্পর্শে কি আসবে? অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট ইজ এ, অস্টিওব্লাস্টের অসমোলারিটি কত? 290। আর এবারে ওয়াটার অসমোলারিটি কত? সরি কি হইলো, হ্যাঁ এবার ওয়াটার অসমোলারিটি কত? ওয়াটারের অসমোলারিটি হচ্ছে জিরো। ফলে কি হবে, ওয়াটার যে পানিটা আপনি দিচ্ছেন, পানি যে দিচ্ছেন আলটিমেটলি হ্যান্ড বিচ চলার সময়, এই পানিগুলো আলটিমেটলি কিসের মধ্যে ঢুকবে? অস্টিওব্লাস্টের মধ্যে ঢুকবে। আলটিমেটলি অস্টিওব্লাস্টটা সাইজে বড় হবে, ইভেন্টুয়ালি কি হবে, ব্রাস্ট হয়ে যাবে। আর অস্টিওব্লাস্ট যদি ব্রাস্ট হয়ে যায়, আলটিমেটলি এখানে ওন হিলিংটা হবে না, এবং আলটিমেটলি প্যাশেন্ট কি নিয়ে আসবে, ড্রাই সকেট। আর এই জন্য ইরিগেশন সলিউশন হিসেবে ওয়াটার টোটালি কন্ট্রা ইন্ডিকেটেড। আমরা ওয়াটারের জায়গায় এমন একটা ফ্লুইড দিব যার অসমোলারিটি 290, আর এই জন্য আমরা দিব নর্মাল স্যালাইন, দ্যাট ইজ 0.9% সোডিয়াম ক্লোরাইড। ওকে, আর এগেইন সেম কারণে হ্যান্ডপিস দিয়ে কখনোই বোন কাটবেন না, কারণ হ্যান্ডপিস দিয়ে বোন কাটলে হ্যান্ডপিস যখন রান করে ওখান দিয়ে ওয়াটার বের হয়, এবং আলটিমেটলি ওখানে যদি কোনো ভায়াবল ভাইটাল টিস্যু থাকে তারা অসমোটিক ব্রাস্ট হয়, তার ভাইটালিটি হারায়। এর জন্য কোথাও যদি ফ্রিকশন করতে হয় বা তাপ উৎপন্ন হয়, ওসব জায়গায় যদি ইরিগেশন দিতে হয়, বেস্ট ইরিগেশন সলিউশন এসব ক্ষেত্রে নর্মাল স্যালাইন 0.9% সোডিয়াম ক্লোরাইড, ফলে তার অসমোটিক ব্রাস্ট হবে না। ক্লিয়ার না? আর এই জন্য আজকের পর থেকে আপনারা অবশ্যই এই ধরনের ইরিগেশন সলিউশন হিসেবে ইউজ করবেন নর্মাল স্যালাইন টু প্রিভেন্ট অসমোটিক ব্রাস্ট। ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? সবাই ক্লিয়ার? রেসপন্স করেন 100%। ওকে ওকে, তাহলে এই ছিল আমাদের অল অ্যাবাউট অসমোলারিটি। হোপফুলি আমরা, হোপফুলি আমি সবকিছুই কভার করছি, হোপফুলি আপনারা সবাই সবকিছু বুঝে ফেলছেন। ওকে ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, থ্যাংক ইউ। তাহলে এই ছিল আমাদের অল অ্যাবাউট সেলফ ফিজিওলজি। সো এই ভিডিওটুকু, এই অংশটুকু রেকর্ডেড থাকবে আলাদাভাবে, এটা আপনাদের ওয়েবসাইট এবং অ্যাপে আপলোড থাকবে, সো আপনারা পরে চাইলে দেখে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর ক্লাস কেমন লাগলো আজকে, এখনই আপনাদের 34 ব্যাচের যে চ্যাট বক্স, সেই চ্যাট বক্সে জানাবেন। ওকে থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।